नमस्कार बंधुरा, ट्रेडिशनल कुकिंग ब्लगे अपन सकल के स्वागत। बंधुरा आज के छोटो चाइनीज काठाल, ये काठालटा दिए एक तरकारी रान्ना करा रेसिपी अपन संगे शेयर करब। एखन प्रथमे आमी काठालटाके केटे नेब। आगे दिए काठालटाके आमी परिष्कार करे धुए नियेछि। एखन आमी एटाके हल्का भावे छुले एटाके केटे पिस पिस करे नेब। एक पिस काठालके एखाने आमी परिष्कार करे सुंदर भावे छुले नियेछि। एखन एटाके आमी पिस करे नेब। কাঁঠালটা তিন চার দিন দিয়ে ফ্রিজে রয়েছে, তাই দেখতে পাচ্ছেন সামান্য একটু কালো কালো হয়ে গেছে। এটা যদি একেবারে ফ্রেশ ফ্রেশ রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো হয়। এটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। এখানে এখানে পাশে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, কেটে সঙ্গে সঙ্গে কাঁঠালটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের তরকারির মধ্যে আমি একটা আলু দেব। এখানে আমি এখন আলুটাকে ছুলে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আলুটাকে চৌকো চৌকো করে আমি কেটে নিলাম। আর বন্ধুরা এখানে একটা কথা বলা হয়নি, কাঁঠালটা কেটে যখন জলের মধ্যে রাখবেন জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। এখানে আমি জলের মধ্যে আধা চামচ নুন দিয়ে কাঁঠালটাকে কেটে নিয়েছি। এভাবে নুন দিয়ে রাখলে কাঁঠালটার যে কষ্টটা থাকে সেটা ভালোভাবে বেরিয়ে যায়। বন্ধুরা আজকে কাঁঠালটাকে আমি রূপচাঁদ মাছ দিয়ে রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস রূপচাঁদ মাছ। এখন আমি মাছটাকে নুন হলুদ মেখে এখানে আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। মাছের দুটো সাইড আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা আর জিরেটা ফুটে উঠেছে, এখন আমি জিরে আর তেজপাতাটাকে তুলে রাখবো। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আলুটা ভাজলে আলুর কালারটা সুন্দর হবে। বেশ সুন্দর করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল। কাঁঠালটাকে এখন আমি বেশ কিছু সময় একটু ভালো করে ভেজে নেব। কাঁঠালটাকে কিছু সময় ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি চার টেবিল স্পুন টক দই। দইটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যে যেমন ঝোলটা পছন্দ করেন জলের পরিমাণটা নিজে সেই হিসেবেই দিয়ে দেবেন। বন্ধুরা আপনাদের কাছে আমার এই কাঁঠাল দিয়ে মাছের রেসিপিটা কেমন লাগলো
সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যার জন্য আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনার ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছ আর আলুটাকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তরকারিটাকে 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট তরকারিটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আলুটা সুন্দর গলে গিয়েছে, কাঁঠালটাও গলে গিয়েছে, আর সামান্য একটু সময় আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। এই মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরে, 10টা গোলমরিচ আর 2টো ছোট এলাচ আমি বেটে নিয়েছি। বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো আমি কত কম মশলায় কত সুন্দর একটা তরকারি রান্না করে নিলাম। এভাবে কিন্তু কাঁঠাল রান্না করলে খেতে দারুণ হয়, আর খুবই কম তেল মশলায় রান্নাটা হয়ে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিটের জন্য এভাবে তরকারিটাকে রান্না করে নেব। পুরো ভিডিওটা রেকর্ডিংয়ের সময় আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন, শো শো করে আওয়াজ হচ্ছে, তাই আমি ক্যামেরাটাকে নিয়ে বাইরে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ হাওয়া চলছে, আজকে ওয়েদারটা অনেকটাই পরিষ্কার, একটু রোদ উঠেছে কিন্তু ভীষণ হাওয়া। হাওয়ার জন্য আমার রেকর্ডিংটা করতে অনেক অসুবিধা। বন্ধুরা, তরকারিটা 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সুন্দরভাবে নরম হয়েছে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, তরকারিটা খাওয়ার জন্য একেবারে রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সঙ্গে। তখনকার মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।